হাই, কেমন আছো তোমরা? আজকে আমরা যে নতুন টপিকস আলোচনা করব সেটা হলো বন্ধনের বিভাজন বা বন্ড ক্লিভেজ। সাধারণত জৈব যৌগ সমযোজী বন্ধন দ্বারা গঠিত, আর এই সমযোজী বন্ধন তৈরি হয় সিগমা ও পাই বন্ড দ্বারা। সময়ের কারণে বা নতুন যৌগ সৃষ্টির কারণে এই বন্ধনের বিভাজন ঘটে। সাধারণত এই বন্ধনের বিভাজন দুই প্রকার হয়, একটা হলো সুষম বন্ধন হোমোলাইটিক বন্ড ক্লিভেজ এবং আরেকটা হলো বিষম বিভাজন হেটারোলাইটিক বন্ড ক্লিভেজ। এই দুই বন্ধনের আজকে বিশদ আমরা পড়ব, কারণ এটা গুরুত্বপূর্ণ একটা টপিকস। এখান থেকে আমাদের অনেক প্রশ্ন হতে পারে এবং বেসিক টপিকস, এটা আগামীতে আমাদের বড় কোশ্চেনের ক্ষেত্রে এটা লাগবে এবং নতুন নতুন টপিকস করতে গেলে এটা লাগবে। তাহলে আমরা দেখি যে বন্ড ক্লিভেজ সাধারণত দুই প্রকার, একটা হলো সুষম বন্ধন বিভাজন, সুষম বন্ধন বিভাজন বা হোমোলাইটিক বন্ড ক্লিভেজ, দুই হলো বিষম বন্ধন বিভাজন, বিষম বন্ধন বিভাজন বা হেটারোলাইটিক বন্ড ক্লিভেজ। আমরা প্রথমে সুষম বন্ধন বিভাজনটা একটু দেখব যে সুষম বন্ধন বিভাজন কাকে বলে। আচ্ছা দেখো, যে কোনো একটি সমযোজী বন্ধন যদি সমযোজী বন্ধনের সুষম ভাঙনের ফলে যে দুইটি পরমাণু মিলে একটা অণু তৈরি করছিল এবং তারা যে ইলেকট্রন শেয়ার করছিল, এবং এই শেয়ারকৃত ইলেকট্রন যদি ভাঙনের ফলে প্রত্যেকে সমান পরিমাণ ইলেকট্রন নিয়ে চলে যায়, তবে তাকে বলা হয় সমযোজী বন্ধনের সুষম ভাঙন। আমরা একটু সংখ্যাটা লিখি যে সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগল, সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগল, বন্ধনে আবদ্ধ, বন্ধনে আবদ্ধ যে দুটি পরমাণু আছে, বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যে সমানভাবে, বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যে সমানভাবে বন্টিত হয় বা বিভাজিত হয়, বন্টিত হয়, তাহলে সমানভাবে বন্টিত হয়, তখন যদি সমানভাবে বন্টিত হয় তখন একে সুষম বন্ধন বিভাজন বলে। অর্থাৎ যদি ধরলাম ক্লোরিন বন্ড ক্লোরিন, এখানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ক্লোরিন অণু তৈরি হয়েছিল, এখন ক্লোরিন এবং ক্লোরিন, এখানে ধরলাম যে ক্লোরিন এবং ক্লোরিনের মধ্যে রাগ হয়েছে, এখন বলছে আমার ইলেকট্রন আমাকে দিয়ে দাও, এখন যার সেই ভাগ হয়ে গেল, ক্লোরিন তৈরি হয়ে গেল, ক্লোরিন তৈরি হয়ে গেল। এই যে সুষম বন্ধনের ফলে আমাদের তৈরি হবে সবসময় ফ্রি রেডিক্যাল বা মুক্ত মূলক। দেখো সমযোজী বন্ধন ক্লোরিনের সাথে ক্লোরিন বন্ধন তৈরি করে সমযোজী বন্ধন Cl2 তৈরি হয়েছিল, যখন এদের মধ্যে ভাঙন ঘটেছে তখন ক্লোরিন মুক্ত মূলক, ক্লোরিন মুক্ত মূলক আলাদা হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি সমযোজী বন্ধনের সুষম ভাঙনের ফলে ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক তৈরি হয়, ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক তৈরি হয়। তাহলে ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক বলতে ধরলাম যে ক্লোরিন বন্ড ক্লোরিন যেটা আগে লিখছিলাম, এখানে ক্লোরিন অণু তৈরি হয়ে যাচ্ছে, ক্লোরিন অণু তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই সমযোজী বন্ধনের সুষম ভাঙনের ফলে যে দুটি শেয়ারকৃত ইলেকট্রন যুগলের মধ্যে যদি দুটি ইলেকট্রন, দেখো এই যে দুটি ইলেকট্রন শেয়ার করছিল, যার ইলেকট্রন সে নিয়ে আলাদা হয়ে গেছে, একে বলা হয় সুষম বিভাজন। আর এই সুষম বিভাজনের ফলে তৈরি হয় ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক। এখন আসা যাক মুক্তমূলকের সংজ্ঞা কি, যে সমযোজী বন্ধনের সুষম ভাঙনের ফলে যে চার্জবিহীন
পরমাণু বা পরমাণু জোটের সৃষ্টি হয় তখন তাকে বলা হয় ফ্রি রেডিক্যাল বা মুক্ত মূলক, তখন তাকে মুক্ত মূলক বা ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল যেটা আমরা সমযোজী বন্ধনের সুষম ভাঙনের পরে পেয়েছি, তাহলে আমরা দেখি যে সমযোজী বন্ধন, আমরা ফ্রি রেডিক্যালটা কি, যে সমযোজী বন্ধনের সুষম ভাঙনের ফলে যেটা আমরা একটু আগে পড়েছি যে অযুগ্ম ইলেকট্রন যুক্ত চার্জ বিহীন, এই মুক্ত মূলকে কোনো চার্জ থাকবে না, তাহলে অযুগ্ম ইলেকট্রন যুক্ত চার্জ বিহীন পরমাণু বা পরমাণু জোটের সৃষ্টি হয় তাকে মুক্ত মূলক বা ফ্রি রেডিক্যাল বলে। ধরলাম আমাদের মিথাইল ক্লোরাইড বা অ্যালকাইল হ্যালাইড একটা জৈব যৌগ যেখানে সুষম বিভাজন ঘটছে, সুষম বিভাজন ঘটছে এটার, তাহলে এখানে তৈরি হচ্ছে CH3 অর্থাৎ মিথাইল মুক্ত মূলক এবং ক্লোরিন মুক্ত মূলক, তাহলে তৈরি হচ্ছে আমাদের মিথাইল মুক্ত মূলক এবং ক্লোরিন মুক্ত মূলক। এই মুক্ত মূলক তাহলে আমাদের যে চার্জ বিহীন মূলক ফ্রি রেডিক্যালে কোনো সময় চার্জ থাকবে না এবং সবসময় অযুগ্ম ইলেকট্রন থাকবে, এবং এই ফ্রি রেডিক্যাল খুবই 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 ক্ষণস্থায়ী, সে তৈরি হওয়ার সাথে সাথে বিক্রিয়া করে অন্য কোনো যৌগে রূপান্তরিত হয়। আমরা একটু দেখবো এবার ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব এবং সক্রিয়তা, ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব এবং সক্রিয়তা। তাহলে আমরা দেখি, প্রথমে দেখি স্থায়িত্ব, ফ্রি রেডিক্যাল স্থায়িত্ব আমরা একটু দেখি যে ফ্রি রেডিক্যাল কোনটি বেশি স্থায়ী। আচ্ছা আমরা প্রথমে দেখি 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, তারপরে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, তারপরে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এবং ফাইনালি আমাদের থাকুক মিথাইল ফ্রি রেডিক্যাল। মিথাইল ফ্রি রেডিক্যাল, তাহলে এদের মধ্যে স্থায়িত্ব অর্থাৎ সবচেয়ে বেশি স্থায়ী কে? আসা যাক, আমাদের এছাড়া 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 0 ডিগ্রি বা মিথাইল ফ্রি রেডিক্যাল। এখন এই অযুগ্ম ইলেকট্রন থাকে, এরা খুব স্থায়ী, খুব মানে খুব সক্রিয়। অযুগ্ম ইলেকট্রন থাকা এরা খুব সক্রিয় এবং সঙ্গে সঙ্গে ইলেকট্রনটা শেয়ার করে অন্য কোন যৌগের সাথে যৌগ গঠন করে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এর তিনটা বড় বড় গ্রুপ তিন সাইডে আছে। এই 3 ডিগ্রি ফ্রি রেডিক্যালে দেখা যাচ্ছে এই মিথাইল মূলক তিনটা, দেখো এই মিথাইল মূলক তিনটা কিন্তু ইলেকট্রন দাতা, প্রত্যেকটা মিথাইল মূলক ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। তাহলে প্রত্যেকে কেন্দ্রীয় কার্বন কি ইলেকট্রন দেয়, কেন্দ্রীয় কার্বন কি ইলেকট্রন দেয়, দিয়ে ঘনত্ব বৃদ্ধি করতে পারে, কিন্তু তার চেয়ে যে প্রভাবটা গুরুত্বপূর্ণ সেটা হলো এর স্টেরিক বাধা প্রভাব। কারণ এখানে তিনটা মিথাইল মূলক, বড় বড় মূলক এই কার্বনের চারিপাশে থাকায় এই কার্বনের সাথে নতুন কোন যৌগের বিক্রিয়া করতে বাধা দেয়, স্টেরিক বাধা বা ঢাল তলোয়ারের মতো কাজ করে। যার কারণে এই যে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এর তিন পাশে বড় বড় মূলক থাকায় তারা স্টেরিক বাধার কারণে এর বিক্রিয়াটা সবচেয়ে কম হয়, অর্থাৎ এ স্থায়ী হয় বেশি, এ স্থায়ী হয় বেশি। সুতরাং এর স্থায়িত্বটা বেশি একটা মাত্র কারণে, সেটা হলো স্টেরিক বাধার কারণে সে বিক্রিয়া করতে দেয় না। অনুরূপ ভাবে 2 ডিগ্রির স্টেরিক বাধা একটু কম, কারণ এখানে একটা মিথাইল মূলক কম আছে, ফলে এ একটু দ্রুত বিক্রিয়া করে। 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল আর একটু দ্রুত বিক্রিয়া করে, এবং সবচেয়ে দ্রুত বিক্রিয়া করে হলো 0 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বা মিথাইল ফ্রি রেডিক্যাল। তাহলে আমরা যদি সক্রিয়তা বলি, তাহলে আমরা যদি সক্রিয়তা বলি, স্থায়িত্ব যেহেতু 3-2-1, স্থায়িত্ব হলো 3-2-1-0, 3-2-1-0 স্থায়িত্ব। তাহলে আমরা সক্রিয়তা বললে কি হবে, 0 সবচেয়ে বেশি স্থায়ী, 1 ডিগ্রি তার চেয়ে বেশি, তার চেয়ে কম স্থায়ী, 2 ডিগ্রি তার চেয়ে কম স্থায়ী, সবচেয়ে কম স্থায়ী 3 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তাহলে এখান থেকে আমরা সহজে বুঝতে পারি মুক্ত মূলক বা ফ্রি রেডিক্যাল কি। আমাদের কিন্তু অবজেক্টিভে
এই অবজেক্টিভে আসে স্থায়িত্ব, অবজেক্টিভে আসে সক্রিয়তা। এবং ফ্রি রেডিকেল, ফ্রি রেডিকেল এটা কিন্তু 1 মার্কসের প্রশ্নে বেশি আসে, যে ফ্রি রেডিকেল কি, তাহলে সংজ্ঞাটা এইভাবে দিতে হবে যে সমযোজী বন্ধনের সুষম ভাঙনের ফলে যে এক যোজি যে অযুগ্ম ইলেকট্রন যুক্ত চার্জ বিহীন, অযুগ্ম ইলেকট্রন যুক্ত চার্জ বিহীন পরমাণু বা পরমাণু জোটের সৃষ্টি হয়। দেখো একটা পরমাণু জোট আর একটা পরমাণু, এই CH3 অর্থাৎ অনেকগুলো পরমাণু যখন থাকছে তাকে বলা হয় পরমাণু জোট, আর সাধারণত একটা পরমাণু যখন থাকছে তখন তাকে বলা হয় শুধু পরমাণু। যে পরমাণু পরমাণু জোটের সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। তাহলে সমযোজী বন্ধনের সুষম ভাঙন, যেমন মিথাইল ক্লোরাইড সুষম বিভাজনের ফলে মিথাইল ফ্রি রেডিক্যাল আর ক্লোরিন ফ্রি রেডিক্যাল, তাহলে স্থায়িত্ব হলো 3°, 3-1, 0, এর একটা মাত্র স্টেরিক বাধার কারণে, এর এই কার্বনের সাথে অন্যান্য যৌগ এসে বিক্রিয়া করতে গেলে বাধা প্রাপ্ত হয় স্টেরিক বাধার কারণে, যার কারণে সবচেয়ে বেশি কম স্থায়ী হলো আমার মিথাইল ফ্রি রেডিক্যাল, অর্থাৎ ও সবচেয়ে বেশি সক্রিয়। তাহলে এখান থেকে আমরা সহজে ফ্রি রেডিক্যাল বুঝতে পারবো যে সুষম বিভাজনের ফলে তৈরি হচ্ছে ফ্রি রেডিক্যাল। অর্থাৎ ধনাত্মক চার্জ যুক্ত কার্বন পরমাণু সম্বলিত জৈব আয়নই হলো কার্বোক্যাটায়ন। অর্থাৎ কার্বনের মাথায় যদি ধনাত্মক চার্জ থাকে তাহলে তারা কার্বোক্যাটায়ন। তাহলে আমরা লিখে ফেলি যে ধনাত্মক চার্জ যুক্ত কার্বন পরমাণু সম্বলিত কার্বন পরমাণু সম্বলিত জৈব আয়নকে, ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সম্বলিত জৈব আয়নকে কার্বোক্যাটায়ন বলে, কার্বোক্যাটায়ন বলে। একে আর প্লাস দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ কার্বনের মাত্রা, কার্বন যদি ধনাত্মক চার্জে চার্জিত হয়, আমরা একটু আরো একটু খেয়াল করি যে কেন কার্বন ধনাত্মক চার্জে চার্জিত হয়। ধরলাম কার্বন যে পরমাণুর সাথে যুক্ত আছে সেটি কার্বনের চেয়ে অধিক ইলেকট্রোলোভী, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার মান তার বেশি। যখন এরকম ঘটনা ঘটে তখন অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুটি কার্বনের আর তার মধ্যকার বন্ধন ইলেকট্রনকে সে নিজের দিকে টেনে নেয়, ফলে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুটি আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হয় এবং কার্বন পরমাণুটি ধনাত্মক চার্জে চার্জিত হয়। এরূপ ঘটনা যখন ঘটে তখন অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুটি চলে যায় সে ঋণাত্মক চার্জে চার্জিত হয়, আর কার্বন পরমাণুটি থেকে যায় ধনাত্মক চার্জে চার্জিত হয়ে। আমরা একটু দেখি, ধরলাম আমার CH3Cl একটা ক্লোরাইড, এর যখন বিষম বিভাজন হবে, বিষম বিভাজন হবে এই বিষম বিভাজন দুই ভাবে হচ্ছে, একটা হচ্ছে কার্বো ক্যাটায়ন আর একটা হবে কার্বো অ্যানায়ন। তাহলে এই বিষম বিভাজনের ফলে আমার কি হচ্ছে, দেখো CH3+ চার্জ আর Cl- চার্জ, কারণ এখানে কার্বন এবং ক্লোরিনের মধ্যকার যে বন্ধনটা আছে এই বন্ধন জোড় ইলেকট্রনকে ক্লোরিন নিজের দিকে টেনে সে ঋণাত্মক চার্জযুক্ত হয়ে পড়ে এবং সেই ইলেকট্রনটা নিয়ে নেয় এবং কার্বনটা ধনাত্মক চার্জে চার্জিত হয়। এরূপ ধনাত্মক চার্জে চার্জিত হলে সেই জৈব আয়নকে বলা হয় ক্যাটায়ন, ক্যাটায়ন, আর এটি ঘটে মূলত সমযোজী বন্ধনের বিষম ভাঙনের ফলে। তাহলে সমযোজী বন্ধনের বিষম ভাঙন তখনই ঘটবে যদি তাদের মধ্যকার ইলেকট্রনটি কোনো একটি পরমাণু কর্তৃক নিজের দিকে টেনে নেবে, এরূপ ঘটনা ঘটলে বিষম বিভাজন ঘটবে। তেমনি ভাবে কার্বো ক্যাটায়নের ক্ষেত্রে দেখো ধনাত্মক চার্জে চার্জিত কার্বন পরমাণু থাকলে তাকে বলা হচ্ছে কার্বো ক্যাটায়ন, আর এই ঘটনাটা তৈরি হয়েছে শুধুমাত্র তাদের মধ্যকার ইলেকট্রনকে কার্বনের কাছ থেকে টেনে নিছে ক্লোরিন। তাই তাহলে আমরা এখন দেখি যে এই কার্বো ক্যাটায়নের সক্রিয়তা এবং স্থায়িত্ব, আমরা একটু স্থায়িত্ব দেখি কার্বো ক্যাটায়নের স্থায়িত্ব। তাহলে আমরা প্রথমে দেখি 3° কার্বো ক্যাটায়ন, তারপরে দেখি 2° কার্বো ক্যাটায়ন, তারপরে দেখি 1° কার্বো ক্যাটায়ন,
তারপরে দেখি মিথাইল কার্বোক্যাটায়ন। আচ্ছা এখন খেয়াল করতে হবে প্রত্যেকটা মিথাইল মূলক কিন্তু ইলেকট্রন দাতা, ইলেকট্রন দাতা। সে যখন ইলেকট্রন দান করছে তার এই যে কেন্দ্রীয় কার্বন ধনাত্মক চার্জযুক্ত, কার্বন ধনাত্মক চার্জযুক্ত, কার্বন সবাই ধনাত্মক চার্জযুক্ত, এখন ও খুঁজবে ঋণাত্মক কই, ঋণাত্মক কোথায়, ঋণাত্মক কোথায়, ঋণাত্মকের সাথে বিক্রিয়া করার জন্য ও ঋণাত্মক চার্জকে খুঁজে বেড়াবে। কিন্তু এই যে মিথাইল মূলকে বলছে অত খুঁজতে হবে না, আমরা তো দিচ্ছি ইলেকট্রন, তুমি একটু মাথা ঠান্ডা করো, অর্থাৎ ধনাত্মক চার্জ এই ইলেকট্রনকে আকর্ষণ করার জন্য ছুটে বেড়াবে। এখন এই যে মিথাইল মূলক সে বলছে কার্বনকে বলছে আমি তো ইলেকট্রন দিচ্ছি, তাহলে এ ইলেকট্রন দিচ্ছে, এ ইলেকট্রন দিচ্ছে, এ ইলেকট্রন দিচ্ছে, অর্থাৎ তিনজন মিলে ইলেকট্রন দিয়ে ওর ওই ধনাত্মক চার্জকে বেশি পরিমাণ প্রশমিত করে ফেলছে, ফলে এর আকর্ষণটা, এর আক্রমণ করার যে ইচ্ছাটা সেটা একটু কমে যাচ্ছে। ফলে দেখো এই ধনাত্মক চার্জের তীব্রতাটা অনেকাংশে কমে যাচ্ছে। তাছাড়া আর একটা বড় বিষয় যে স্টেরিক একটা বাধা আছে, এর কারণে সবচেয়ে কম স্থায়ী হলো এ, সবচেয়ে কম স্থায়ী হলো আমার 3 ডিগ্রি কার্বন, সবচেয়ে বেশি স্থায়ী হলো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কারণ সবচেয়ে বেশি স্থায়ী, স্থায়ী সবচেয়ে বেশি, কারণ এর এই ধনাত্মক চার্জের কার্যক্ষমতাকে সবচেয়ে বেশি প্রশমিত করে দিচ্ছে এই তিনটা মিথাইল মূলক ইলেকট্রন দিয়ে। তাছাড়া আর একটু প্রশমিত হচ্ছে স্টেরিক বাধার কারণে। একই ভাবে আমার এর চেয়ে একটু কম প্রশমিত হচ্ছে, তাদের ধনাত্মক চার্জের তীব্রতা একটু বাড়ছে, ফলে এর তার চেয়ে একটু কম স্থায়ী, আর তার চেয়ে কম স্থায়ী, আর সবচেয়ে সবচেয়ে কম স্থায়ী হলো মিথাইল, কারণ এর কেউ ইলেকট্রন দাতা নেই, অর্থাৎ মিথাইল মূলক ধনাত্মক চার্জের সাথে তো দ্রুত বিক্রিয়া করার জন্য রেডি হচ্ছে। অর্থাৎ সবচেয়ে 3 ডিগ্রি, 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন বেশি স্থায়ী, 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন এবং 0 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। তাহলে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ এরপরে আমরা মার্কনিকভাবে যে সূত্র করবো সেখানে লাগবে যে 2 ডিগ্রি 1 ডিগ্রি কার্বনিয়াম আয়নের মধ্যে কে বেশি স্থায়ী। 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন বেশি স্থায়ী, তাহলে আমরা একটু সক্রিয়তা পড়ি যে সবচেয়ে বেশি সক্রিয়, তাহলে স্থায়িত্বের উল্টোটা হলো সক্রিয়, অর্থাৎ সক্রিয় হলো 0, 1, 2, 3, এই হলো সক্রিয়। তাহলে স্থায়িত্ব সক্রিয়তা আমরা সহজে বুঝতে পারলাম যে ধনাত্মক চার্জে চার্জিত কার্বন যখন তার সাথে মিথাইল মূলক যুক্ত আছে তখন মিথাইল মূলক ওই কেন্দ্রীয় কার্বনকে ইলেকট্রন দান করছে, ইলেকট্রন দান করে ধনাত্মক চার্জের তীব্রতা বেশি পরিমাণ কমাচ্ছে, তাই কমাচ্ছে বলে এ সবচেয়ে বেশি স্থায়ী, অর্থাৎ বিক্রিয়ার হার কমে যাচ্ছে। তেমনি ভাবে এ হচ্ছে একটু একটু কম স্থায়ী, তার চেয়ে একটু কম স্থায়ী, সবচেয়ে কম স্থায়ী, অর্থাৎ যে সবচেয়ে কম স্থায়ী সে বেশি সুস্থিত না সক্রিয়, সক্রিয়। তাহলে এ হলো সবচেয়ে বেশি সক্রিয় হলো 0 ডিগ্রি। এখান থেকে আমরা সহজে এই প্রশ্নটা বুঝতে পারি যে আমাদের কার্বো ক্যাটায়ন কি। এখন আমরা আলোচনা করব যে টপিকসটা সেটা হলো কার্বো অ্যানায়ন, কার্বানায়ন। কার্বানায়ন হলো যে ঋণাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সম্বলিত জৈব আয়নকে কার্বো অ্যানায়ন বলে। অর্থাৎ কার্বন যদি ঋণাত্মক চার্জে চার্জিত হয় তাহলে আমাদের এই কার্বানায়নের উৎপত্তি ঘটে। সাধারণত আমরা যদি কার্বন পরমাণুটা ঋণাত্মক চার্জে চার্জ দিতে তাহলে আমরা সংখ্যাটা লিখতে পারি ঋণাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সম্বলিত জৈব আয়নকে কার্বানায়ন বলে। যেমন হইতে পারে মিথাইল কার্বানায়ন, মিথাইল মূলক যদি ঋণাত্মক চার্জে চার্জিত হয়, হইতে পারে ইথাইল কার্বানায়ন, এটি যদি ঋণাত্মক চার্জে চার্জিত হয়, অর্থাৎ এই টোটাল এটিকে আর মাইনাস দ্বারা প্রকাশ করা হয় যে কার্বানায়নকে। আমরা দেখি উৎপত্তি কিভাবে ঘটে, উৎপত্তি তাহলে ঋণাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সম্বলিত জৈব আয়নকে বলা হচ্ছে কার্বানায়ন, আর কার্বন পরমাণুটি যদি ঋণাত্মক চার্জে চার্জিত ঘটে, চার্জিত হয় তাহলে আমাদের এই কার্বানায়নের উৎপত্তি ঘটে। আমরা একটু দেখি কিভাবে উৎপত্তি হয়। সাপোজ ধরলাম মিথেন, এর মধ্যে ভাঙন ঘটছে, অর্থাৎ এই কার্বনের চেয়ে হাইড্রোজেনটা কম তড়িৎ ঋণাত্মক, অর্থাৎ হাইড্রোজেন হলো বেশি ধনাত্মক,
ফলে কার্বন কি করে, এই মধ্যকার ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়। যে টেনে নেবে সে হবে ঋণাত্মক চার্জে চার্জিত, আর যার কাছ থেকে টেনে নেবে সে হবে ধনাত্মক চার্জে চার্জিত। তাহলে এরূপ কার্বন যদি ঋণাত্মক চার্জে চার্জিত হয়, তাহলে ঋণাত্মক চার্জযুক্ত কার্বনকে বলা হচ্ছে কার্বন আয়ন। তাহলে আমরা এখানে কার্বন আয়ন তৈরি হচ্ছে বিষম বিভাজন। তাহলে আমরা দেখলাম যে সুষম বিভাজনের ফলে তৈরি হয় ফ্রি রেডিকেল বা মুক্তমূলক, আর বিষম বিভাজনের ফলে তৈরি হচ্ছে আমাদের কার্বো ক্যাটায়ন এবং কার্বানায়ন। যদি কার্বনের সাথে যদি অধিক তরজনাত্মক মৌল যুক্ত থাকতো, তাহলে অধিক তরজনাত্মক মৌলটা নিজে টেনে নিত, ফলে এখানে হয়তো ধনাত্মক চার্জ, তখন হয়তো কার্বনিয়াম আয়ন। আর যেহেতু কার্বন অধিক অধিক মানে তার চেয়ে কম তরজনাত্মক মৌল কাছ থেকে টেনে নিচ্ছে, ফলে এ হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত। তাহলে কার্বনের সাথে যদি কম তরজনাত্মক মৌল যুক্ত থাকে, তখন ওই মধ্যকার ইলেকট্রনকে কার্বন নিজের দিকে টেনে নেয়, এর ফলে কার্বন পরমাণুটি ঋণাত্মক চার্জে চার্জিত হয়। এরূপ ঋণাত্মক চার্জ যুক্ত কার্বন পরমাণু যুক্ত আয়নকে বলা হচ্ছে কার্বন আয়ন। আমরা একটু দেখি এর স্থায়িত্ব, দেখি এর স্থায়িত্ব। স্থায়িত্ব হলো প্রথমে দেই আমরা মিথাইল কার্বন আয়ন, তারপরে দেই 1 ডিগ্রি কার্বন আয়ন, তারপরে দেই সেটা উল্টো হয়ে যাচ্ছে একই জিনিস 2 ডিগ্রি কার্বন আয়ন, তারপরে 3 ডিগ্রি কার্বন আয়ন। তাহলে দেখা যাচ্ছে এখন খেয়াল করো যে এর মধ্যে সবচেয়ে বেশি স্থায়ী কে। এখন এখান থেকে শুরু করি, আমার এ হলো ঋণাত্মক চার্জ যুক্ত, অর্থাৎ সে ধনাত্মক কে খুঁজে বেড়াচ্ছে। সাপোজ ধরলাম ঋণাত্মক চার্জ মানে ওর একটু আবেগ, এই তিন দিক থেকে আরো বেশি আবেগ এর সাথে দিয়ে দিচ্ছে, অর্থাৎ আবেগটা কি অনেক বেশি হয়ে যাচ্ছে না? তাহলে ঋণাত্মক চার্জের যে ঘনত্ব, তিনটা মিথাইল মূলক, আমি বলছি মিথাইল মূলক যেহেতু ইলেকট্রন দাতা, তাহলে ওরা ইলেকট্রন সাপ্লাই দেয় কেন্দ্রীয় কার্বনকে, তখন কেন্দ্রীয় কার্বন পরমাণুটির ঋণাত্মক চার্জের তীব্রতাটা অনেকাংশে বেড়ে যায়। আর যখন ঋণাত্মক চার্জের তীব্রতা বহুগুণ বেড়ে যাচ্ছে, তখন এ দ্রুত ধনাত্মক চার্জকে আকৃষ্ট করার জন্য ছুটে বেড়াচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এ সবচেয়ে বেশি ঋণাত্মক চার্জে চার্জিত হয়, ফলে ও ধনাত্মককে বেশি দ্রুত খুঁজতে বেরোয়, অর্থাৎ এর স্থায়িত্ব হলো সবচেয়ে কম, কারণ খুব দ্রুত বিক্রিয়া করতে চায়। তাহলে সবচেয়ে কম সবচেয়ে বেশি স্থায়ী হলো এ 0 ডিগ্রি, কারণ এর কেউ ইলেকট্রনকে প্রশমিত করার মতো কোনো মিথাইল মূলক নেই, কিন্তু এর একজন মিথাইল মূলক আছে যে এর ইলেকট্রনকে প্রশমিত করে দেয়, ফলে এর চার্জের ঘনত্ব একটু কমে। তাহলে এর চেয়ে এ একটু 1 ডিগ্রি, সে একটু স্থায়ী কম, তারপরে 2 ডিগ্রি, এবং ফাইনালি সবচেয়ে বেশি স্থায়ী হলো 3 ডিগ্রি কার্বন আয়ন। তাহলে কার্বন আয়নের ক্ষেত্রে আমরা খুব সুন্দর একটা বুঝে গেলাম যে এর যেহেতু কেউ প্রশমিত করার মূলক নেই, মিথাইল মূলক বা অ্যালকাইল মূলক, সেহেতু এর তীব্রতাটা মানে খুব কম, এই ধনাত্মক চার্জের ঋণাত্মক চার্জের তীব্রতাটা খুব কম, কিন্তু এর তীব্রতাটা অনেক বেশি, কারণ সবাই মিলে তীব্রতাটাকে বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, এবার আমরা দেখি স্থায়িত্বের পরে এবার সক্রিয়তা। সক্রিয়তা সক্রিয়তা হবে উল্টাটা 3 2 1 0। এই গেল আমাদের কার্বন আয়ন। তাহলে আমরা আলোচনা করলাম সমযোজী বন্ধনের ভাঙন, এই ভাঙন দুই প্রকার, একটা হলো সুষম ভাঙন, একটা হলো বিষম ভাঙন। সুষম ভাঙনের ফলে তৈরি হচ্ছে ফ্রি রেডিক্যাল, এবং বিষম ভাঙনের ফলে তৈরি হচ্ছে কার্বোনিয়াম আয়ন বা কার্বো ক্যাটায়ন, এবং কি তৈরি হচ্ছে কার্বানায়ন বা কার্বো অ্যানায়ন। তাহলে এখানে ক্লিয়ার টপিক্স বুঝতে পারলাম আমরা, এরপরের টপিক্সে আমরা যাবো।